রিয়েস্টেটের বিভিন্ন ধরনের অবজেক্ট খুব সহজেই তৈরি করা যায় তো আমরা অধ্যায়ে কীভাবে বিভিন্ন ধরনের অবজেক্ট ক্রিয়েট করতে হয় সেটি দেখব তো এটি টুল বক্সের যে রেক্ট্যাঙ্গেল টুলটি রয়েছে তো এটিতে ক্লিক করে চেপে ধরে রাখলে আমরা বেশ কিছু স্টাইল এখানে দেখতে পাচ্ছি সেখান থেকে যে কোনোটি আমরা ক্রিয়েট করতে পারি প্রথমে আমরা রেক্টেঙ্গেলটি ক্রিয়েট ক্রিয়েট করবো তো এটি ক্লিক করে আমরা যদি মাউস দিয়ে এভাবে ট্র্যাক করি তাহলে দেখুন একটি রেক্টেঙ্গেল এখানে ড্র হয়েছে তো এভাবে রেক্টেঙ্গেলটি ড্র করার পরে পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এটিও রেক্ট্যাঙ্গেল তবে এটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এটি আমরা আমরা এটি বোঝার জন্য ফিল কালার একটি কালার দিয়ে নিই তো আমরা আমরা দেখতে পাচ্ছি যে এটিও একটি রেক্ট্যাঙ্গল কিন্তু এটির চারপাশে একটি রাউন্ড কর্নার রয়েছে ঠিক একইভাবে পরের যেটি রয়েছে সেটি হচ্ছে ইলিপটিক্যাল ইলিপস টুল এর এর সাহায্যে আমরা সার্কেল জাতীয় কিছু ক্রিয়েট করতে পারি তো এভাবে আমরা যদি স্টেজে ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি সার্কেল ক্রিয়েট হয়েছে এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যদি সার্কেলটি এক সমান পরিমাপে ড্র করতে চাই চারদিকে যদি সমান পরিমাপে করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে শিপ চেপে কিবোর্ড থেকে শিপ চেপে করতে হবে তো শিপ চেপে যদি আমরা করি তাহলে চারদিকে সমানভাবে এটি ক্রিয়েট হবে তো ঠিক একইভাবে পরের যেটি রয়েছে আমাদের এটার নাম হচ্ছে পলিগন্টুল যে কোনো জাতীয় যে কোনো পলিগন আমরা এর মাধ্যমে ক্রিয়েট করতে পারি আমরা নর্মালি একটি পলিগন এখানে ড্র করলাম তো এখানে একটি কথা মনে রাখা দরকার সেটি হচ্ছে যে আমরা যদি এই পলিগন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পলিগনের যে পয়েন্ট রয়েছে টোটাল ছয়টি পয়েন্ট রয়েছে এখানে ইচ্ছা মতো আমাদের বাড়িয়ে কমিয়ে আমরা এই পলিগন ক্রিয়েট করতে পারি সেটি যদি আমরা আমাদের করতে হয় তাহলে যা করতে হবে এই পলিগনটি ড্র করার সময় এভাবে আমাদের মাউস না ছেড়ে মাউস চেপে ধরে রেখে আমাদের কিবোর্ড থেকে বাম বা হাতে আমাদের যদি আপ কি চাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি পয়েন্টগুলো বাড়ছে আর যদি আমরা ডাউন এর অ্যারোকি চাপি তাহলে এভাবে পয়েন্টগুলো কমে যাবে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট একটি ত্রিভুজ আমরা আমাদের এখানে ড্র হয়েছে তো এভাবে আমরা আমাদের আপ এবং ডাউন অ্যারোকিস মাধ্যমে আমরা ইচ্ছা মতো কোনো পলিগন ড্র করতে পারি ঠিক এরপরে যেটি রয়েছে এই স্টার টুল যে কোনো ধরনের স্টার ক্রিয়েট করার জন্য এটি ব্যবহার হয় আমরা দেখতে পাচ্ছি যে একটি স্টার ক্রিয়েট হয়েছে অলরেডি তো এই স্টারটি স্টারটিও পলিগিনের অনুরূপ এখানেও আমরা আমরা দেখতে পাচ্ছি যে টোটাল পাঁচটি পয়েন্ট রয়েছে পাঁচটি স্টার তো পাঁচটি পয়েন্টের পরিবর্তে আমরা যদি বেশি বা কম করতে চাই সেটিও একইভাবে আমাদের মাউস চেপে ধরে আমরা যদি কিবোর্ড হতে আমরা আপ কি চাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্টগুলো বাড়ছে ঠিক একইভাবে যদি ডাউন কি চাপি তাহলে পয়েন্ট পয়েন্ট এভাবে কমে যাবে তা আমরা এভাবে আপ্যারো কি চাপার মাধ্যমে যতগুলো পয়েন্ট আমরা চাই তো এভাবে আমরা পয়েন্ট করে আমরা দেখতে পাচ্ছি যে একটি স্টার ড্র হয়েছে এবং এর মাধ্যমে আমরা যে কোনো কালার দিয়ে ফিল করতে পারি এভাবে যে কোনো ধরনের স্টার আমরা ড্র করতে পারি এরপরের পরে যেটি রয়েছে সেটি হচ্ছে ফ্লেয়ার টুল এই ফ্লেয়ার টুলটি মূলত ইলাস্ট্রেটার টেন এবং ইলেভেন উভয়তে সংযুক্ত করা হয়েছে পূর্ববর্তী কোনো ভার্সনে এটি ছিল না তো এটি এটি করার জন্য এটির উদ্দেশ্য হচ্ছে কোনো লাইটিং ইফেক্ট দেওয়া এটি করার জন্য প্রথমে আমরা এখানে একটি ক্লিক করব মাউস পয়েন্টটা ছেড়ে দিয়ে ঠিক নিচের লাইটিংটির রে যে বরাবর পড়বে সেখানে আমরা জাস্ট ক্লিক কর করে ছেড়ে দেব তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের ফ্লেয়ার টুল টুলের সাহায্যে আমরা একটা লাইটিং ইফেক্ট ক্রিয়েট করতে পেরেছি তো যদিও ফটোশপে অত্যন্ত চমৎকার লাইটিং ইফেক্ট দেওয়া যায় কিন্তু রিলাস্টেটের এই ফ্লেয়ার টুলের সাহায্যে আমরা এ ধরনের লাইটিং ইফেক্ট দিতে পারি